নমস্কার জানাই অ্যানিম্যান সাহেবকে, মঞ্চে উপবিষ্ট যারা আছেন, নবীন হোমিওপ্যাথ তাদের শ্রদ্ধা জানাই, সামনে যারা আছেন ছাত্রছাত্রী বন্ধু বান্ধব সকলকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করি। এই বিষয়টি অর্থাৎ মানসিক বিষয় বলবো না, মানে আজকে যেটা বিষয় হচ্ছে কতগুলো সাইকিয়াট্রিতে প্রয়োজন হয় এমন কতগুলো মেডিসিনের ওপরে তাদের কিছু ড্রাগ পিকচার ইত্যাদি বলতে বলার জন্য আমাকে বলা হয়েছে। তা এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। সাধারণত এইভাবে বলার জন্য খুব একটা আবেদন আমি দেখি না, সেজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আমার বক্তব্যের অনেকটাই হালকা করে দিয়েছে সুতবা। এখানে প্রথমে বলতে গেলে আমার একটা অনেক পুরনো ঘটনা মনে পড়ে যাচ্ছে। তখন স্কুলে পড়ি, বোধ হয় 68 সাল হবে, খুব সম্ভব আমি 68 সাল মানে 1968-র কথাই বলছি। হঠাৎ খুব একটা শোরগোল হলো, আমরা থাকতাম তখন আসানসোলে, একজন সাহিত্যিক ছিলেন সেখানে, সেই সাহিত্যিকের বাড়িতে কাজী নজরুল ইসলাম আসবেন। প্রচুর মানুষ খবর পেয়ে দৌড়ে ছুটে গেলাম, তো আমরা খুব উৎসাহী ছিলাম যে হয়তো উনি কোনো গান টান গাইবেন, কিছু বলবেন। অবাক, কিচ্ছু বললেন না, চুপ করে বসে আছেন, এখনো চেহারা একটা সামনে চোখে ভাসছে, সাদা জামা পরে আছেন, ধুতি পরে আছেন, আর ফ্যালফেলিয়ে তাকিয়ে আছেন। তাকানোটাও অদ্ভুত, সামনে যে এই হইচই কলরব হচ্ছে, আমরা বাচ্চারা গেছি, অন্যরাও গেছে, কোনো ভাবান্তর নেই, চুপচাপ বসে আছেন, বাড়ির কয়েকজন সঙ্গে আছে, নেই। আজকে দীর্ঘ বহু বছর পরে যখন মেটেরিয়া মেডিকা পড়ি, তখন আমার মনে হয় যখন আচ্ছা কাজী নজরুলকে যদি কেলি ব্রোম দেওয়া হতো কি হতো ফলাফল, সে সুযোগ আমাদের নেই। কিন্তু সেই সময়ও কেউ ভেবেছিলেন কিনা তাও আমি জানি না, কিন্তু ক্যালিব্রম বলতে গিয়ে আমার কাজী নজরুলের কথাই মনে পড়ে। ক্যালিব্রমের ভাষা যেভাবে লেখা আছে তাতে কিন্তু অ্যালজাইমারের কথা লেখা নেই, কিন্তু সাইকিয়াট্রি থেকে যদি অ্যালজাইমার পড়ে নেন আর তারপরে যদি ক্যালিব্রম পড়েন, তাহলে মনে হবে যে হ্যাঁ, আপনারা হয়তো জানেন যে ক্যালিব্রম অ্যালজাইমারে ভুগছিলেন কাজী নজরুল ইসলাম। 1942-এর পর থেকে তার কথা বন্ধ হয়ে যায়, তবে এটাও ঠিক আমি 68 সালে যখন তার সঙ্গে দেখা হয় তখন ওষুধ দিয়েও কতটা কাজ হতো আমি জানি না, কিন্তু অনেক অনেক আগে যেই সময় তার রোগের সূত্রপাত হয়েছে সেই সময়ে যদি ক্যালিব্রম দেওয়া হতো বোধ হয় কিছু পরিবর্তন আসতো, কারণ আমি এরকম পেশেন্ট আমি দেখেছি। মাস তিনেক আগে একটি পেশেন্টের কথা বলছি, বয়স প্রায় 82। এই পেশেন্ট গত কয়েকদিন ধরে আমার কাছে যখন খবর এলো, গত কয়েকদিন রাত চোখের পাতা বন্ধ করেননি, ক্রমাগত কথা বলে যাচ্ছেন, আর সব সময় সন্ত্রস্ত দৃষ্টি বাড়িতে কেউ চোট ঢুকে গেল কি না, মাঝে মাঝে আবার বাংলা ছেড়ে আবার হিন্দিতেও কথা বলছেন, মাঝে মাঝে হেসে উঠছেন, আর কাউকে চিনতেও পাচ্ছেন না। অবশ্য আমি যেই দিনের ঘটনা বলছি তার অনেক আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন, এই দিন যেন তাকে আর কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাকে ঘুম পাড়ানো যাচ্ছে না, তাকে ঘুম পাড়ানো ভীষণ প্রয়োজন, তখন কোনো ওষুধে কথা আসছে না মাথায়, আরও কথা জিজ্ঞাসাবাদ করে তারপরে দেখা গেল যে উনি যেন কী একটা ধরতে চাইছেন সবসময়।
আর এখন বিজ্ঞানের অবদান যে তার ছেলে আমাকে একটা ভিডিও রেকর্ডিং আমার কাছে পাঠালো, আমার দেখেই তখন মনে হলো এটা দেখার আগে আমার আইডিয়াটা ঠিক হচ্ছিল না, কারণ আমি পেশেন্টকে চাক্ষুষ দেখতে যেতে পারিনি তখন। আমি হায়াসাইমাস দিই, হায়াসাইমাস দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পেশেন্ট ঘুমিয়ে পড়ে, কিন্তু কত কি তারপরে কি হবে আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছিল। এই পেশেন্ট কিন্তু ক্রমান্বয়ে মাত্রা ছাড়িয়ে যাবেন, যেখানে এর পরে কি হবে। অ্যানিম্যানকে স্মরণ করে কেলিক ব্লোম দিয়েছিলাম, আজকেও এখানে আসার আগে আমি খবর নিয়েছি সেই ভয়ঙ্কর অবস্থাটা নেই, কিন্তু কতগুলো পরিস্থিতি সেগুলোকে এখনো কাটানো যায়নি। অর্থাৎ অনেক অনেক আগে যদি এই ওষুধটা পড়তো তাহলে হয়তো ভালো হতো। আজকেও যখন আসার আগে আমি খবর নিচ্ছি তখন এটুকু শুনলাম উনি এখনো কাউকে চিনতে পারছেন না, কিন্তু ছেলে কদিন আগে একটু রাগারাগি করেছে, তখন বলছেন ও কাকে ভুগছে, অনেকদিন পরে এই কথাটা উনি বলতে পারবেন। ওনাকে যদি বলা হয় উঠুন 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 খেয়ে নিন, হ্যাঁ হ্যাঁ খাবো, অনেকবার বলার পরে, তাহলে তিন মাস আগে যে পরিস্থিতি দেখা গেছিল এই কদিনের মধ্যে সমস্যা আরো আরো গভীর হওয়ার কথা, এই পেশেন্টকে হসপিটালে পাঠানোর কথা, কিন্তু সেটা বাড়িতেই পেশেন্ট আছেন, মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছেন, ক্যালিব্রোম এখনো দেওয়া আছে এবং মোটামুটি সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা আর শুরু হয়নি। আমার তাই মনে হয় আমাদের ওষুধগুলো কি শক্তিশালী ওষুধ, অথচ ঠিক চেনা যাচ্ছে না। অ্যালজাইমার চারদিকে খুব একটা ভয়ের অবস্থা, কিন্তু অ্যালজাইমার ক্যালিব্রোমে আছে, সাইকিয়াট্রি না জানার জন্য ক্যালিব্রোমকে চেনা যায় না, কি আছে তাতে। মেমোরি অ্যাবসলিউটলি ডিস্ট্রয়েড, ফরগেটস হাউ টু টক, কিভাবে হ্যাঁ কারণ এই পেশেন্টের মধ্যে আছে, হঠাৎ জিজ্ঞেস আমি কে, ছেলে সামনে দাঁড়িয়েছিল ছেলেকে জিজ্ঞেস তুমি কে, আবার ঘুম ভাঙলে হঠাৎ জিজ্ঞেস করছেন এখন দিন না রাত, আবার স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছে বাথরুমে, কি করবো আমি এখন, বলছে এইভাবে জলটা মাথায় ঢালো, ঢাললেন এগুলো অ্যালজাইমারে এইগুলোই হয়, এবং এখানে একটা চাইল্ডিশ অবস্থাও তৈরি হয়। এই ঘটনা যখন আমি যে তিন মাস আগের কথা বললাম সেই সময় দেখা গেছে তার এক নিকট আত্মীয় এসছে, তাকে দেখে হাও হাও করে কেঁদে ফেললেন, বইয়ে লেখা আছে চাইল্ডিশ, আমি এই কথাগুলো হেরিং গাইডিং সিমটমস থেকে বলছি, সেখানে চাইল্ডিশ কথাটা লেখা আছে, কান্নার কথা নয়, তাকে দেখে হঠাৎ হাও হাও করে কেঁদে ফেললেন। আগে কাঁদতেন না, আগে কাঁদতেন না, এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা ক্যালিব্রোমে লেখা আছে। আর কি হয়, ইনএবিলিটি টু এক্সপ্রেস ওয়ান সেলফ, অ্যাপেথেটিক, ইনডিফারেন্ট, আনকন্ট্রোলেবল ওয়েপিং, এবং একটা পার্সিকিউটরি ডিলিউশন হয়। এরপরে আমি হিস্ট্রি নিয়ে জেনেছি তার বাড়িতে একজন কাজ করে, সে বাড়িতে ঢুকলেই তার সন্দেহ হয়, উনি কিন্তু খুব সজাগ হয়ে গেলেন, এই যে কাজ করতে এসছে ওরা কিছু একটা নিয়ে চলে যাবে, উনি কিন্তু দরজার দিকে তাকিয়ে আছেন যদি কিছু নিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাকে সন্দেহ করার কিছুই নেই, কিন্তু তার মনে হচ্ছে ও চুরি করে নিয়ে যেতে পারে। এই যে একটু আগে পার্সিকিউটরি ডিলিউশনের কথা বলা হচ্ছিল, এই সেই পার্সিকিউটরি ডিলিউশন, ওনাকে যতই বলা হচ্ছে ও চুরি করবে না, উনি কিন্তু স্বস্তি পাচ্ছেন না, যতক্ষণ না পেশেন্ট এই সেই কাজের লোক বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, চলে গেল এইবার উনি শুয়ে পড়লেন, তার আগ পর্যন্ত কিন্তু সজাগ, যদি কিছু চুরি হয়ে যায়। তাহলে এই চুরির চিন্তাটা
আরো আরো অন্যান্য ক্ষেত্রেও আসে, বা ক্ষতির চিন্তা, পার্সিকিউটরি ডিসিশন, কেউ কোনো ক্ষতি করবে, বিশেষ করে এই চুরির চিন্তাটা, চুরির চিন্তাটা এই অ্যালজাইমার বা ডিমেনশিয়াতে বিশেষভাবে লক্ষ্য করা যায়। এইখানে এই পেশেন্ট বর্তমানে অবশ্য সেই স্টেজ পার করে গেছেন, এখন কিন্তু আর তার মধ্যে এই চুরির চিন্তা ইত্যাদি নিয়ে চিন্তা করার অবকাশ নেই, কারণ তিনি চিনতেও পাচ্ছেন না ভালো করে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, 3 মাস আগে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা ছিল সেই অবস্থাটা কিন্তু কন্ট্রোল হয়েছে, গত 3 মাসে কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা কিছু হয়নি। বরং বললে খেয়ে নিচ্ছেন, শুতে বললে শুয়ে পড়ছেন ইত্যাদি, এটা ক্যালিব্রামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, অনেক সময় যেটা হয়, কোনো মানসিক রোগ হলেই আগেই ভেবে নেওয়া হয় এটা একটা সিটি স্ক্যান করালে কেমন হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে কিছুই পাবেন না, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে। এই পেশেন্টে যদি সিটি স্ক্যান করা যায় তাহলে দেখা যাবে ব্রেনটা অ্যাট্রোফি হয়ে গেছে ভীষণভাবে, অর্থাৎ এই যে শুরুতে বললাম যে অ্যাবসলিউট মেমোরি লস হয়ে গেছে, এরকম যদি হয় বয়স্ক ব্যক্তি 75-80 বয়স, কিচ্ছু মনে রাখতে পারছেন না, কাউকে চিনতে পারছেন না, বাড়ির লোককে চিনতে পারছেন না, এখানে সিটি স্ক্যান করলে কিন্তু পাওয়া যাবে ব্রেনটা ভীষণভাবে অ্যাট্রোফি হয়ে গেছে, এই ব্রেনে আর খুব কাজ হবে না। 20 বছর বয়সের পর থেকে দৈনিক 5,000 করে ব্রেন সেল আমাদের নষ্ট হতে থাকে, সকলেরই হয়, কিন্তু যার অ্যালজাইমার হবে তার অত্যন্ত দ্রুত গতিতে হয়, সেই জন্যই ব্রেন সেল যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। এই পেশেন্টের জন্য এখন যতটুকু পেশেন্টকে ভালো রাখা যায় সেই চেষ্টা করা। তাহলে মেট্রিয়া মেডিকা আমরা বলছি, কিন্তু মেট্রিয়া মেডিকার মধ্যে কিন্তু লেখা আছে, এবার ফরগেটফুলনেস ধরলেই কিন্তু এইখানে, কিন্তু এই ফরগেটফুলনেস ধরে কিন্তু আমরা বিভিন্ন পরিস্থিতিতে চিনে নিতে পারি, যেখানে ফরগেটফুলনেস আছে খুব বয়স্ক ব্যক্তি, সিটি স্ক্যান করা গেল এখানে কিন্তু একটা রোগের অবস্থা পাবেন, অল্প বয়সী ভীষণ ভুলে যাচ্ছে, কিচ্ছু মনে থাকছে না, একটু পরে বলছে হ্যাঁ আমার মনে পড়েছে। আপনি যদি পরীক্ষামূলক সিটি স্ক্যান করেন দেখবেন একদম সব ঠিকই আছে, তাহলে এটাও তো ভুলে যাচ্ছে, তাহলে ওটাও ভুলে যাচ্ছে, এটাও ভুলে যাচ্ছে কীরকম, এইগুলো কিন্তু সাইকিয়াট্রি আপনাকে সাহায্য করবে। এটা হচ্ছে সিউডো ডিমেনশিয়া, অল্প বয়স ভুলে যাচ্ছে, এইখানে কিন্তু স্ট্রেস আছে, অবশ্যই স্ট্রেস আছে, পেশেন্ট স্বীকার করছে না, ওকে স্বীকার করাতে হবে, ওকে বারবার প্রশ্ন করে, একদিনে নয় 3 দিন প্রশ্ন করার পরে বলবে যে হ্যাঁ আমার স্ট্রেস আছে। এগুলো অঙ্ক, ম্যাথমেটিক্স, এর পেছনে অঙ্ক আছে, আপনাকে সেই অঙ্কটা হিসেব মেলাতে হবে, যতক্ষণ না মেলাচ্ছেন পেশেন্ট বললেও বিশ্বাস করবেন না কিছু একটা গোপন করছে, এবং সেই গোপন করছে এই জায়গা থেকে বারবার প্রশ্ন করে জেনে নিতে হবে, যতক্ষণ না আপনার নিজের হিসেব মিলছে, তাহলে যখন হিসেব মিলবে তখন দেখবেন ঠিকই আছে, সিউডো ডিমেনশিয়ায় অল্প বয়সে হবে, স্ট্রেস থেকে হবে, সিটি স্ক্যান করে কিছু পাওয়া যাবে। কিন্তু যেখানে অ্যালজাইমার আছে, স্মৃতিভ্রংশ হয়ে যাচ্ছে, সত্যিই কিছু মনে থাকছে না, বয়স্ক ব্যক্তির হবে, এখানে সিটি স্ক্যান করলে কিছু পাওয়া যাবে। আসলে 2-4 কথা এই মানসিক লক্ষণ আমরা পড়ি, কিন্তু কতগুলো বিষয় যদি আমরা একটু সাইকিয়াট্রি পড়ে বুঝে নিই তাহলে কিন্তু মেট্রিয়া মেডিকাটাকে পড়া খুব প্রাণবন্ত হয়। মুশকিলটা হচ্ছে প্রাণবন্ত পড়া আমাদের হয় না বলে মুখস্থ চেষ্টা আমরা করি, কিন্তু যদি প্রাণবন্ত হয় এটার সঙ্গে এটা মেলালে এইটা হবে, এটার সঙ্গে এটা মেলালে এইটা হবে, এই প্রাণবন্ত ভাব, প্রাণ সঞ্চারটা নেই, মেট্রিয়া মেডিকা পড়া হয় একটা নিষ্প্রাণ ভাবে, এই নিষ্প্রাণ যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কিন্তু মেট্রিয়া মেডিকা পড়ে কোনো
কিন্তু এর মধ্যে যদি প্রাণ সঞ্চার করা যায় তাহলে দেখবেন খুব ইন্টারেস্টিং লাগবে। এবং সেই ইন্টারেস্টিং ব্যাপারটাকে আনতে গেলে তাহলে কি করতে হবে, একটু মেথডিক্যাল হওয়া দরকার। এবং সেই মেথডিক্যাল হতে গেলে সাইকিয়াট্রি আপনাকে হেল্প করবে। এই যে মেটেরিয়ামেটিক্যাল সিমটমগুলো আছে, এতে আমরা কি পাই, সিমটমগুলোকে ভাঙলে কি পাওয়া যায়। বড় বইয়ে প্রচুর সিমটম, ছোট বইয়েও কম সিমটম, কিন্তু ওতে আছেটা কি, এগুলোকে